উত্তর দিকে, যেখানে গিয়ে রাস্তা দুই দিকে ভাগ হয়েছে, একটা রংপুর আরেকটা পশ্চিম দিকে, রাজশাহী পর্যন্ত। এখানে মহাস্থানগড়, রাজা পরশুরামের রাজধানী ছিল, বাড়ি ছিল, সেনানিবাস ছিল। আল্লাহর এক বন্দা মাসের পিঠে চড়ে আসলো ইরান থেকে, ইরান থেকে শাহ সুলতান মাহি সওয়ার মাসের পিঠে উপবিষ্ট আল্লাহর এক অলি মাহি সওয়ার, তিনি সেখানে এসে করতোয়া নদী দিয়ে, করতোয়া নদী, নদীটা এখন নাই, মরে গেছে, নদীর পাড় দিয়েই কিন্তু এই রাস্তাটা, এখানে এসে মাসির পিঠ থেকে নামছে, তার কান্দে নামাজের মুসল্লা, আবার ওই একটা ব্যাগের মতো বানিয়ে এখানে কোরআন শরীফ, এখানে তলোয়ার, এখানে তলোয়ার খাপের ভিতরে, বিরাট জামা, বিলম্বিত শ্বশ্রু, লম্বা দাড়ি, একবারে আস্তে আস্তে পশ্চিম দিকে এসে রাজা পরশুরামের রাজধানী কালো পাথরের গেট, এখানে এসে আল্লাহর বন্দা পশ্চিম দিকে তাকাইয়া দেখে যে পাঁচকের একক তো হয়ে গেছে, বুঝেননি, আসর আসর। এখন এই আল্লাহর বান্দা সেখানে পাশের ঝর্ণায় অজু করলেন, অজু করে এখানে ওই কালো গেইটের পিলার, রাজবাড়ির ক্যান্টনমেন্টের গেইটের পিলার, এখানে মুসল্লাটা বিছাইয়া তলোয়ারটা এইভাবে রাখছে, কোরআন শরীফটা সামনে রাখছে, রেখে নামাজের নিয়ত করবে, এমন সময় পরশুরামের মোশেক সেনাবাহিনী তারা এসে বলল, হোল্ড হোল্ড স্টপ হিয়ার, এই এই থাম, কি আর কামি, আল্লাহর গোলাম পাঁচকের একক তো হইছে, আসরের নামাজ পড়ব। পরশুরামের সেনাবাহিনীকে নো পারমিশন, আমাদের এখানে তুমি যদি করতে চাও তাহলে একটাই আছে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। ভাই আমি ব্যাগিন হারি, কাল কই না দেইনি, বুঝছেন নি, এগুলা বললে বলতে পারো, কিন্তু নামাজ পড়ার পারমিশন নাই। যদি তুমি জোর করো তোমার কল্লা নিয়ে ফেলবো। কথাটা শুনে আস্তে তলোয়ারটা আবার খাপের মধ্যে ঢুকাইছে, কোরআন শরীফটা কাঁধে লটকাইছে, নামাজের মশলাটা ভাঁজ করি কান্দের মধ্যে থুইছে, থুই ওই পাশের পিলারে গিয়ে, এখন ওই যে পিলারের পাথরের গাঁথনি, খিলান খিলান যেটারে বলে, হিলা সায় শূন্য, কয়েকজন একে এইটার দিকে কিল্লাই রেন, পড়তে চাইছিলাম শুধু নামাজ, নামাজে যখন বাধা দিয়েছে আজান দেওয়া ফরজ হয়ে গেছে, আর আমার নবী কইছে আজান উঁচু জায়গায় দাঁড়াইয়া দিতে, ইয়ালে আমার সাহেব কেমনে এইটার উঠুন যায়, তাইলে বৌমেন যারা ছিলেন সত্যিকার নামাজি রোজাদার, আল্লাহর ওলি আল্লাহর বান্দা, ইসলামের কাছে বাধা দিছে তারা আরো আগুন হইয়া গেছে, ইসলাম এমন এক বারুদের দুর্গ, স্বাভাবিক গতিতে চলতে দিবেন চলবে, যদি বাধা দেওয়া হয় যারা বাধা দেয় তাদেরকে খড়কুটার মতো ভাষায় নিয়ে গেছে, জুরির যুগে যুগে, ঠিক কিনা বলেন, নামাজে নামাজে বাধা দেওয়ার পরে এইবার আজানের কথা মনে হয়েছে, দেখছেন নি, আগে কিন্তু আজানের কথা মনে আসিল না, এখন সৈন্যরা যখন আল্লাহু একবার আল্লাহু একবার, মুশরিক বেঈমান কাফের তারা যুগে যুগে বলেছে মুসলমানের তীর তলোয়ার বোমা ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র মারণাস্ত্র সব কিছুর মোকাবিলা করার ক্ষমতা আমাদের আছে, কিন্তু মুসলমান ইমানের বলে বলিয়ান হয়ে আল্লাহু একবারের স্লোগান যখন দেয় তখন আমাদের হাত অবশ হয়ে যায়, আমাদের বুকে পালপিটেশন শুরু হয়ে যায়, তলপেটে কামড় শুরু হয়, আমরা বন্দুক টন্দুক থুইয়া বাথরুমে যাইয়া বসে বসে কোঁতাই কোঁতাই, তাহলে আল্লাহু একবার কাফের শত্রু, আল্লাহু একবার মুনাফেকের শত্রু, ঠিক কিনা বলেন, যার জন্যে যুগে যুগে কাফের বেঈমান মুনাফিকেরা বলছে যেটা মনে কর সেইটা ক, খবরদার নারাই তকবীর আল্লাহু আকবার কইস না, এটা দেড় হাজার বছর আগের ইবলিসের সুন্নত আগে আসিল এখন বোধ হয় নাই, আসে কইছিলি, আপনারা সিদ্ধান্ত নেবেন, আপনারা বিচার করবেন, আপনারা ন্যায় পথে হাঁটবেন। আরেকটা হাদিস কইতাম নি, হাসরের দিন একদল লোক আল্লাহ আলাইসাল্লাহু বিআহ কামিল হাকিমিন, আল্লাহ আরশে আজিমের গদিতে বসবেন, বিচার শুরু করবেন, বিচারটা হবে লামসাম, কেন কি, প্রথম নামাজের হিসাব হবে, নামাজ অন্য সব বাদ, নামাজ
নামাজের হিসাবে যেই বান্দাগুলা পাশ করবে তাদের ব্যাপারে আল্লাহ বলছেন ফাসাফাইয়ু হাসাবু হিসাবাই ইয়াসিরা, নামাজের হিসাবে যারা পাশ করবে তাদের অন্য সব হিসাব আমি আল্লাহ লামসাম করে দেব, সহজ করে দেব। এবার নামাজের হিসাবে একটা লোক পাশ করেছে, ফেরেশতাদের দায়িত্ব হলো যে মুনসেফ হাকিমের সামনে কেস মামলা পুটাপ করা। এখন এক ফেরেশতা দাঁড়ায় এক ইয়া রব কাজা ও কাজা, রব্বুল আলামিন এটার বাম দিকের খাতায় এক কানো সাইরগা লাল দাগ আর এক কানো সৌগা লাল দাগ, সাইরগা সৌগা, কিন্তু নামাজের হিসাবে পাশ করছে কিন্তু ফেরেশতা তো না। নাসিয়া আদম ফানাসিয়া আবনাহু, ভুল ত্রুটি মানুষের হিসাবে হতেই নবীরে ছাড়া বেগুনে কেউ না। এখন ঠিকমতো নামাজ পড়েছে পাশ করে গেছে, এখন ফেরেশতাকে লাল দাগ তিন গা। আল্লাহ বলবে তোরা ফেরেশতা জানিস না, বড় দেশ চালাইতে হলে বড় রাজ্য চালাইতে হলে বড় মন লাগে, পুঁটি মাছের দূরা মন লইয়া বড় দেশ চালান যায় না। আমি আল্লাহর চাইতে বড় দেশ কারোগো নাই, ঠিক কিনা বলেন? আমার বান্দা যখন নামাজের হিসাবে পাশ করেছে এর কোনোটা আমার কাছে আর কাউন্টেবল না, ধরতেব না, আমি সব মাফ করে দিলাম, মাফ করে দিলাম। তাহলে হাসরের মাঠে দরা খাওয়ার আগে নামাজ ঠিক করতে রাজি আসেন তো? জোরে আসেন তো? আসেন। এক ময়দানে আপনারা 20 জন 50 জন 100 জন মুসলমান একত্র হয়েছেন কোনো এক সফরে বা কোনো এক কাজে, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, এখন নামাজ পড়তে হবে। একজনে আজান দিছে, আজানের পরে এইবার নামাজ তো জামাতে পড়তে হবে, এতক্ষণ তো এটাই বুঝেছি। এখন জামাতে পড়তে হলে ইমাম দরকার কি না? এবার ইমাম বানাইতে হইলে এখন খাঁটি গণতন্ত্র, নির্ভেজাল গণতন্ত্র, হস্তক্ষেপবিহীন গণতন্ত্র, ঠিক কি না বলেন? এখন একজনে ইমাম বানাইবেন জামাতে নামাজ পড়ার জন্যে, ভোট দিবেন কাহাকে? সেরাগালি বদনাকে কি ইন্না আকরামাকুম ইনদাল্লাহে আতকাকুম, এই 50 জনের ভিতরে যে লোকটা সবচেয়ে দিনদার পরহেজগার ইমানদার সবচাইতে পারফেক্ট পারফেক্ট সৎ আদর্শ নীতিবান তাকে তোমরা ভোট দাও, ভোট দিয়ে ইমাম বানাও। তাহলে ভোট কাকে দেবে এইটা বোধ হয় আল্লাহ শিখায় নাই। আই রিপিট, ইন্না আকরামাকুম ইনদাল্লাহে আতকাকুম, আল্লাহর হক যারা আদায় করে তারা কম হইলেও বন্দার হক আদায় করবে, আর যারা দৈনিক 5 বার আল্লাহরে বুড়া আঙ্গুল দেখায় মানে নামাজের দ্বারের কাছেও নাই, তারা আপনাদের সাথে ওয়াদা করবে আমাকে ভোট দেন, আমাকে বানান, গরুর গাড়ির চাক্কার মতো জিলাপি খাওয়াবো, আমাকে ভোট দেন মোটকার মতো রসগোল্লা খাওয়াবো। বাঙ্গাল তো জাতে বাঙ্গাল, হুজুগে বাঙ্গাল, গরুর গাড়ির চাক্কার মতো জিলাপি খাওয়াবে, এক জিলাপি ভাঙলে 3 গ্রাম সারা যাবে, এই ব্যাটারেই দাম দরকার। আরেকজনে কে মোটকার মতো রসগোল্লা, এই ব্যাটারে দাম দরকার। এখন কেউ মোটকার পিছে, কেউ গরুর গাড়ির চাক্কার মতো জিলাপির পিছে, আল্লাহ রসুলের পিছনে কেউ নাই, ঠিক কিনা বলেন? কিন্তু চিন্তা করলো না, বেড়াই তো কেছে গরুর গাড়ির চাক্কার মতো বড় জিলাপি খাওয়াবে, এই জিলাপি কোন কড়াইতে বাজছে? এই কড়াই বাংলাদেশে আছে? দুনিয়ার অন্য কোনো দেশে আছে? এক একটা রসগোল্লা মোটকার মতো, এটা কোন হাল্লাত বাজ্যে যাই ভেসাই কন আপনি? তাইলে চিন্তা করতে হবে সব দিক, চিন্তা করতে হবে সব দিক সিদ্ধান্ত নেওয়ার আগে। এইবার একটা লোক আপনাদের পছন্দ হয়েছে, আপনারা সবাই তাকে বললেন একটা দায়িত্ব, এই একটা দায়িত্ব বেহাজ আল ইমাম, এটা হলো ব্যালট পেপার, ব্যালট পেপার, আমার ভোট আমি দেব, যারে খুশি তারে দেব। দেখছেন নামাজ কি শিখায়? এখন এই পাশে আবার মোসোয়াল্লা ক্যাডার দুগা তিন গা খাড়াইছে, যেটা আপনি বুড়া মানুষ, আপনি ঠিকমতো একটা দেখতে বেহাজাল ইমাম কইতে পারবেন না, আপনি থামেন, আপনি দেখতে দেখতে বেহাজাল ইমাম আমরা কই দিতে আসি। এখন জেডারও নজ হইত না, এতাগ হইত না, ঠিক কিনা বলেন? কারণ একজনের একটা দেখতে বেহাজাল ইমাম আরেকজনের কওয়া জাল ভোট দেওয়ার সুযোগ ইসলামের নেতা নির্বাচনে নাই, ঠিক কিনা বলেন? পারফেক্ট ইলেকশনের মাধ্যমে ইমাম হবে। ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূলা, সব কোরআনে আয়াত বলতেছি কিন্তু প্রত্যেকটা কথার সাথে ওয়াতিউল্লাহ,
আল্লাহর হুকুম মানো, ওয়াতিউর রাসূলা, রাসূলের আনুগত্যে ইতাআত করো, অউলিল আমরে মিনকুম, বুট দিয়ে যারে ইমাম বানাইছো সেই ইমামের ইতাআত করো, যার যিনি ইমাম আল্লাহু আকবার করে মুসল্লিরাও দেখ আল্লাহু আকবার ইমামের ইতাআত, ঠিক কিনা বলেন? আবার দেখেন ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূলা অউলিল আমরে মিনকুম, ইস কি কোরআন রে বাবা, আবার বলছি ওয়াতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো ফরজ, এই ব্যাপারে কোনো কনসেশন নাই, কোনো ছাড় নাই, বুঝে আসলেও করতে হবে, বুঝে না আসলেও ওয়াতিউর রাসূলা, রাসূলের ইতাআত আনুগত্য করো, কোনো ছাড় নাই, কনসেশন নাই, বুঝে আসুক বা না আসুক, অউলিল আমরে, এখানে কিন্তু আল্লাহ ওয়াতিউ বলেন নাই, অউলিল আমরে মিনকুম, কিন্তু আয়াতের বচনভঙ্গি কিন্তু চায় ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূলা ওয়াতিউ উলুল আমরে মিনকুম, কিন্তু উলুল আমরের ব্যাপারে আল্লাহ ওয়াতিউ কইছে নিও, কইছে নি জোরে কন, তাহলে যারে ইমাম বানাইছ সে আল্লাহ রসুলের তরিকা মতো যদি কমান্ড করে তাইলে তারে তাত করো, আর আল্লাহ রসুলের পথ থেকে বাইরে গেলে লা তাআতালে মাখলুকিন ফি মাসিয়াতিল খালেক ফালা তুতে মান আগফাল না কালবাহু আন জিক্রে না অত্তাবা হাওয়াহু ও কান আমরুহু করতা, অন বুট দিয়ে ইমাম বানাইছেন, ইমাম সাহেব নিয়ত করেছে, আপনারাও করছেন, নিয়ত করি টরি এই বেডা আলহামদুল সুরে ফাতিহার কাছেও জানো, আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা, পড়া দরকার আছিল কোনটা কি, লা সালাতা ইল্লা ফি ফাতিহাতিল কিতাব, সুরে ফাতিহা পড়া ফরজ, এবারে ফাতিহা তুই কি হড়ে দোয়ায় কোনো ধরে, এটা আল্লাহ তরিকাও নয় রাসুলের তরিকাও নয়, স্বৈরাচারী ইমাম এতে নিজে এটা বানাইছে, ঠিক কিনা বলেন? এখন এতায়াত করুন যাইব নি, একটু আগে যারা ভোট দিয়ে ইমাম বানাইছে নেতা বানাইছে ভোটারদের উপরে আল্লাহ এখন দায়িত্ব একটা ফরজ করে দিছে, কোন দায়িত্ব? আন্দোলন, আন্দোলন কি আন্দোলন? আল্লাহু আকবার, কি ইমাম যখন আল্লাহ রাসূলের রাস্তা থেকে স্লিপ করে আরেক দিকে গেছে সঙ্গে সঙ্গে ইমামের বিরুদ্ধে আন্দোলন করা ফরজ হইয়া গেছে, ঠিক কিনা বলেন? কি মসজিদে নজদা তারা হলেন কোনোদিন দেন নি, ইমাম ভুল করলে আল্লাহু আকবার লোকমা দেয়, এই লোকমার মশলাটা আজকে ভালো করে বুঝিলেন, আরও আর শেষ আইয়েন, এখন যখন দোয়ায়ে কুনুত পড়া শুরু করেছে বুঝা গেছে ইমাম আল্লাহ রসুলের পথে তরিকাত নাই, সৈরাচারি হয়ে গেছে, এবার ভোট যারা দিছে ভোটার গুপরে ইমামের বিরুদ্ধে আন্দোলন করা ফরজ হয়ে গেছে, আন্দোলন শুরু হয়ে গেছে, পাঁচ ছয়জন পিছন থেকে বলল আল্লাহু আকবার, ইমাম পাত্তা দেয় না, গদিজন একবার হাই গেছি, তাহলে আন্দোলন করলে কি হইব, একটু পরে ২০ ৩০ জন আরো জোরে কি আল্লাহু আকবার, স্বৈরাচারের বিরুদ্ধে জনমত প্রবল হইতেছে, আন্দোলন মজবুত হইতেছে, ঠিক কিনা বলেন? এইবার ইমাম কল্লা ঘুরাইছে, কল্লা ঘুরাইয়া কয় মুসল্লি ভাইয়েরা একটু আগে আপনারা সবাই মিলে একটা দায়িত্ব বেহাজ আল ইমাম বলে আমাদের ভোট দিয়ে ইমাম বানাইছেন, নির্বাচিত ইমামের বিরুদ্ধে যারা আন্দোলন করে লোকমা দেয় তারা নামাজের শত্রু, হুজুর এই কথা কইছে আর আপনারা লোকমা বন্ধ করে দিবেন জোরে কন, জারুয়ায় গদিও বাসায় নেতৃত্ব বহাল রাখতে চায়, আবার এই যুগের কিছু ইমাম কিন্তু ক্যাডার সাথে নিয়ে আঠে, ক্যাডার সাথে নিয়ে হাঁটে, আপনারা একবার দুইবার লোকমা দেওয়ার পরে ক্যাডার সাইজ গায়ে লোকমা দাইনার সামনে খাড়াইছে, নির্বাচিত ইমামের বিরুদ্ধে যে টু শব্দ করবে তার জিব্বা টেনে কেটে ফেলবো, দমক দিছে, এখন জাডায় কয় চাইছিলাম একটু লোকমা দিব, স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে বাইরে বাইরে যে সুরি আর যে দমক দিছে, দেশ খারাপ সময় খারাপ যান বাঁচান ফরজ, এইবারে আর লোকমা দেয় না, এবারে নামাজ হবে জোরে বলেন, হবে 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 না, এইবার পুরা মসজিদ থেকে আরো জোরে কি আল্লাহু আকবার, স্বৈরাচারের বিরুদ্ধে জনমত প্রবল, ইমাম যদি এইবার লোকমা কবুল করে দোয়ায়ে কুনুত বাদ দিয়ে আলহামদু থেকে শুরু করে তাহলে ইমামতি ঠিক আছে, গদি ঠিক আছে, ইমামের ইতায়াত করা ফরজ, ঠিক কিনা বলেন? আর যদি দোয়ায়ে কুনুত না ছাড়ে সুরে ফাতিহার লাইনে না আসে
তিনবারের বেশি কিন্তু লোকমা নাই, মুসলা জানি লইয়েন। লোকমা দিতে দিতে যদি নামাজের ওয়াক্তই চলে যায়, লোকমা দি সব দৈল কি? তো লোকমা কয়বার? জোরে কয়বার? তিন লোকমায় সরেছেন। ইমাম যদি লাইনে না আসে, এইবার আর লোকমা নাই, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। পিছন থেকে মুসল্লি একজন এক পাও আগাবে, এক পাও, দুই পা আগানো যাবে না, আমলে কাসির হয়ে যাবে, নামাজ ফাসেদ হয়ে যাবে। নামাজও বাঁচাইতে হবে, সরেচারের বিরুদ্ধে আন্দোলন অ্যাকশনও নিতে হবে। এক পা আগাবে সামনে, আগাইয়া ডাইন হাত দিয়া খপ করে, আর বাগদাদ সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস কাজীউল কোজাত কাজী আবু ইউসুফ, তিনি কেতাবুল খারাজে লিখেছেন, খপ্পরটা খুব জোরে মারতে হইব। সুরাচারি ইমাম যেন বুঝে বাইরে ভাই যে জোরে থাবা দিছে, দেয়া যায় নরম হাতে ধরে না। এটা দিয়ে আল্লাহ আল্লাহ রাসুল আমাদেরকে শিখাচ্ছেন, সুরাচারের বিরুদ্ধে যে আন্দোলন হবে গাও চুলকানো আন্দোলন হবে না, বরং ঠিক কি না বলেন, ঠিক কি না বলেন? এইভাবে ধরে টেনে কাজী আবু ইউসুফ নিচে দিয়ে আর একটু লেখছে, খেয়াল করতে হবে হুজুরের জামা আর নতুন না পুরান। যদি নতুন হয় তাহলে জামা বাড়াই দিলে সাজবো, আর যদি জামা পুরান ধুরা নয় তাহলে চামড়া বাড়াই দিলে বালা। কারণ কি বুঝছেন? তো তাহলে টানের লগে জামা ছিঁড়ি আবার গদির যাই খাড়াই যাইব। এইভাবে টেনে সরে চলে ইমামকে মুসল্লির কাতারে এনে ছাড়া যাবে না, ধরে রাখা ফরজ। কি ছাড়লে আবার ওখানে যাবে কিন্তু, জারুয়া না হাড়ে জারুয়া, সরে স্যার কথা বলা যাবে না। কি বাম হাতে আরেকজন রে ইশারা করবে, আর ডাইনাতে সরে চারে ধরে রাখবে, ইশারা করবে এই দিক থেকে। আরেকজন গিয়ে যখন সৈরাচার ইমামের জায়গায় ইমাম হিসাবে দাঁড়িয়ে যাবে, তখন সৈরাচারকে ছেড়ে দিয়ে এই মুজাহিদ হাত বাঁধবে। আমি কি বুঝাতে পেরেছি? জোরে কোন? ইনি কিন্তু ভোটের মাধ্যমে নির্বাচিত ইমাম নন, এনাকে বলা হয় অন্তর্বর্তীকালীন ইমাম, কেয়ারটেকার ইমাম। এনার দায়িত্ব হলো কোরআন হাদিসের সংবিধানে যেইভাবে লেখা আছে সেইভাবে সামনের বাকি কাজটা শেষ করে দিয়ে বাড়ি ঘরে চলে যাও, ঠিক কি না বলেন? এইবারে এখন ঠেলি ঠেলি ঠেলায় হোক ইমামতি হাইসে, তারও গদির লোভে দিচ্ছে। এইবারে আলহামদুলিল্লাহ কাছেও যায় নাই, যে আলহামদুলিল্লাহ বাদ দিয়ে আগের ইমাম ধরা খাইছে, দেখছে ইতিহাস থেকে কোনো সদাচারী কোনো যুগে শিক্ষা নেয় নাই, ঠিক কি না বলেন? এইবার এই বেড়ায় আলহামদো পড়ে নাই, ঠিক আছে দোয়ায় কোনো তো পড়ে নাই, কিন্তু দাঁড়াইয়া শুরু করছে আত্মাইয়া তো লিল্লাহে ও সালাওয়াত ও আত্মাইয়াত। এরে আবার তিনবার লোকমা দেওয়া ফরজ, কয়বার? তিনবার লোকমায় যদি লাইনে আসে, কোন লাইনে? আলহামদুল লাইনে, তাইলে গদি ঠিক আছে, ইমামতি চলবে। আর যদি লাইনে না আসে ইনাকে আবার ধরা লাগবে, আল্লাহ দোহাই, চার রাকাতে চার জনে যদি চারবার ধরা লাগে, নামাজ শেষ হওয়া পর্যন্ত এই ধরাধরি ফরজ, ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? আচ্ছা, ইমাম লোকমা গ্রহণ করেছে, আরেক মশলা, কিন্তু সালাম ফিরানোর আগে কি লাগবে সবাই কোন? কি লাগবে? শুধু ইমাম সাহেব হুজুরের লাগবে কি? ভুল করলা তুমি, লোকমা দিতে দিতে আন্দোলন করতে করতে গলাও ফাটাইলাম, আর এখন তোমার ভুলের জন্য সহসেজদা দিতে দিতে কপালের চামড়া যায়। আল্লাহ কয়, তোমরা ভোট দিয়ে যারে নেতা বানাইছ, এই নেতা যদি আল্লাহ রাসুলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়, কোনো কাজ করে, এই জন্য নেতার উপরে যদি কোনো শাস্তি পেনাল্টি কোনো সহসেজদা আসে, শুধু নেতার উপরে আসে না, ভোট দিয়ে যারা নেতা বানায় ভোটারের উপরেও আসে, ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? কত বড় বিপ্লবের শিক্ষা নামাজ আমাদেরকে দিয়েছে। সুতরাং আমরা নামাজ ছেড়ে দিয়েছি, যার জন্য আজকে এত শত কোটি মুসলমান দুনিয়ার বুকে, কিন্তু বেগুন আসিল হানুক হাফের জাত, বেগুন হয়ে গেছে মাড়িয়া হাফ আর দোড়া হাফ, কারণ কাফের বেঈমানটা বেগুনের লেজো ধরি ঘুরায়, ঠিক কি না কর? কিন্তু এক এক সাহাবারে দেখলে আবু জাহেলের পালপিটেশন শুরু হয়ে যেত, উমরে দেখলে পারস্যের বাদশাহ, ইরানের বাদশাহ, সেই যুগের সুপার পাওয়ার, উমরের নাম হইলে কইতো
ঠিক নি কোন? আর আজকে আমরা মুসলমান, একটা মাত্র দেশ আছে ইরান, আকিদার দিকে তারা শিয়া। তো শিয়া করে হালাই দিলে চলতো না, কালমা তো হরে, নামাজও হরে। আঙ্গ সন্নিকে মধ্যে বোধ হয় বেনওয়াজি নাই, বেরোজদারি নাই, মদ খাওয়ান না, ফাসেক নাস্তিকও নাই, ও শিয়াকে মধ্যেও আছে। তাহলে বুঝা যায় ভালো মন্দ ব্যাখ্যানও আছে। যারা হজে গেছেন, মক্কা মদিনায় গেছেন, তারা লক্ষ্য করলে দেখেছেন দুনিয়ার মধ্যে একমাত্র জাতি ইরান। এত সুসংবদ্ধ, এত ওয়েল অর্গানাইজড আরেকটা জাতি দুনিয়ার মানচিত্রে অন্য কোনো দেশে নাই। দ্বিতীয় মহাযুদ্ধের পরে হিরোশিমা নাগাসাকি যখন আমেরিকা বোমা দিয়ে শেষ করে দিল, আমি কিছুদিন আগে গেছি হিরোশিমা নাগাসাকিও দেখছি। এই দ্বিতীয় মহাযুদ্ধের পরে গত 74 বছরে আমেরিকার কোনো সেনা ইউনিট কোনো জায়গার মধ্যে জার্মানি ফ্রান্স বড় বড় শক্তি কেউ কোনো একটা ইন্ডিয়া মেলানের সাহস করে না, ঠিক নি? 74 বছরে দ্বিতীয় মহাযুদ্ধের পরে। কিন্তু সোলাইমানিকে মারার পরে ইরান কইছে যে ট্রাম্পের কল্লা যে এনে দিতে পারবে তাকে কি $80 কোটি মিলিয়ন, $80 কোটি মিলিয়ন ইরান পুরস্কার দেবে। সেই থেকে এ ট্রাম্প ওনার গড় হতে না, এক শহরে থা না, এই যে শহরে কাল ওই শহরে গাড়ি রাখছে কয়েক ডজন, কোন সময় কোন গাড়িতে চড়ে এটা যেন কেউ টের না পায়, ঠিক কিনা বলেন? তাইলে অন্তত আলহামদুলিল্লাহ মুসলমান যদি মুসলমান হয় সংখ্যায় বেশি লাগে না, বেশি লাগে না, অল্প হইলে সারে। আর মুসলমান নামে আজকে আমরা যারা আছি সাগরের কচুরি পানা, জোয়ারে আসে ভাটায় নেমে যায়, ঠিক কিনা বলেন? আর আমরা বাঘের বংশ আজকে বিড়াল হয়ে গেছি, বিড়াল যার জন্যে শিয়ালেরে এসে আমাদের গাল ছাড়ে, গাল ছাড়ে। যদি বাঘ থাকতাম সবাই আমাদেরকে সমীহ করতো, ঠিক কিনা বলেন? আমি এমন এক সময় কথাগুলো বলেছি আল্লাহর কসম, যখন ইমাম মাহাদি আপনার ঘরের দুয়ারে, দাজ্জাল আপনার উঠানে, ঈসা আলাইহিস সালাম আপনার বাড়ির দরজায়, এমন সময় আমি এই কথাগুলো বললাম। এই সময় আপনি শিরক বেদাত সব ছেড়ে দিয়ে যদি ইসলামের পথে আসেন, ইসলামের পথে চলেন, ইসলামের কথা বলেন, একজন দীনের দায়ী, দীনের রায়, দীনের নকি হিসাবে ইসলামের জন্য আপনি যদি পিলারের মতো দাঁড়িয়ে যান, আল্লাহ পাক হাশরের ময়দানে আপনাকে 100 শহীদের সওয়াব দেবেন। এই সময়টা কিন্তু সেই সময়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দা এরি মেরাজ থেকে তু লৌহ কলম তাক পৌঁছা আর ইয়ে মেরি মেরাজ হাই কে মাই তেরে কদম তাক পৌঁছা বালা গালুলা কশফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি ফাউজু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। মুহতারামি ও মুকাররামি, কদরে গেরামি হযরত সদরুল মুহতারাম, গেরা কদর ওয়াজিবুল ইহতিরাম হযরত নায়েব রাসুল, ওলামায়ে কেরাম, ফুজালা ও মুরব্বিয়া নেজাম, উপস্থিত সকল স্তরের বয়সের পর্যায়ের দীনের আশিকিন, আল্লাহ এবং আল্লাহর রাসুলের মুহিব্বিন, কালজয়ী চিরন্তন পথের দিশা, মহাগ্রন্থ কোরআনে হাকিমের সাথে মোতাল্লেকিন, আমার প্রাণপ্রিয় এলাকাবাসী ভাইরা, মুহতারামা পর্দার আলের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরুতে আমি মহান রব্বুল আলামিনের শুকরগুজারি করছি, অনন্ত ওজুদ কোটি শুক্রিয়া আদায় করছি
সেই মহান মালিকের দরবারে, যিনি আমাদেরকে এই বৈরী পরিবেশেও ঐতিহ্যবাহী যে আজকের এই ঈসা আলাইহিস সালাম মাহফিল, দোয়ার মাহফিল, এখানে উপস্থিত হওয়ার, হাজির হওয়ার সুযোগ তৌফিক, আসার মতো সেহেত তন্দুরুস্তি সুস্থতা যিনি আমাদেরকে দিয়েছেন, তাঁর দরবারে শুকরগুজারি করা দরকার আছে নাকি নাই? লাইন শাকারতুম লাজিদান্নাকুম, যদি আমার নেয়ামতের শুকরগুজারি করো, নেয়ামত আরও বাড়িয়ে দেব, নেয়ামতের লংজিভিটি আরও বাড়িয়ে দেব। অলাইন কাফারতুম, আর যদি আমার নেয়ামতের নাশুকরি করো, ইন্না আজাবি লাশাদিদ। আসুন আমরা সবাই মিলে একবার সমস্বরে সকল প্রকার জড়তা দুর্বলতা সংকীর্ণতা আবিলতা হীনমন্যতা ঝেড়ে ফেলে ইমানের বলে বলিয়ান হয়ে জজবা ইশক এবং মহব্বতের সাথে বীর বিক্রমে সিংহ গর্জনে বারুদের দুর্গের মতো ফেটে পড়ে উল্লাসের সাথে আওয়াজ তুলে একবার আমরা পড়ি আলহামদুলিল্লাহ। আসুন আজকে আমরা ক্যাসেট সম্পর্কে জানি, কম্পিউটার সম্পর্কে জানি, এটাও জানি যে ক্যাসেটে একটা লেখার উপরে আরেকটা লেখা, যখন লেখা হয় আগেরটা মুছে যায়। কম্পিউটারে একটা লেখার উপরে আরেকটা লেখা, যখন লেখা হয় পরেরটা থাকে আগেরটা মুছে যায়। আপনার এখানে একটা কম্পিউটার মেশিন আল্লাহ বসাই দিয়েছেন, এই মেশিনটাতে 12,000 রগ আছে, পাইপ আছে, টিস্যু আছে, এখান থেকে এটা আপনার বুকের মাঝখানে একটা ডায়নামো আছে, ডায়নামোর সাথে প্রত্যেকটা রগের জয়েন্ট আছে, এই ডায়নামো থেকে রগগুলো আঁকা বাঁকা বিভিন্ন জটিল অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটা টাচ করে স্পর্শ করে মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত 1 সেকেন্ডে 6 লিটার রক্ত মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত আপ ডাউন করে, 6 লিটার কমপক্ষে। আর এখানে যে মেশিনটা আছে, এটার পাশে একটা স্প্রে মেশিন আছে, হাত দিয়ে দেখেন ঝক 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 ঝক, কি হয় না বোধ হয়? তাহলে এটা স্প্রে করে, রক্তগুলাকে নিক্ষেপ করে, আর প্রত্যেকটা রক্ত শিরা পার হয়ে এই রগগুলোর ভিতর দিয়ে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত 12,000 টিস্যু রগ, যেগুলো একটার সাথে একটা জোড়া দিলে 2 লক্ষ মাইল লম্বা হবে। এই রক্তের গতি কত একবার চিন্তা করলে, আপনার অহংকারের মাথা এখানে এসে ভেঙ্গে চুরে চুরমার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন, দেখুন আজকের বিজ্ঞান কম্পিউটার আবিষ্কার করেছে, আর কম্পিউটার হলো আজকের বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার। কম্পিউটারের চাইতে বড় কিছু এখনো আবিষ্কার হয়নি, কোনোদিন যদি হয় তাহলে বলা যাবে, দেখা যাবে। আজকের কম্পিউটার বিজ্ঞান কোরআনের কাছে সারেন্ডার করেছে, একজন মুসলমানের জন্য এর চাইতে গৌরবের বস্তু আর কি হতে পারে? যে আমি কি কম্পিউটার, বিজ্ঞানীরা বলে আমরা কি কম্পিউটার বানিয়েছি? অনন্তকাল ধরে চেষ্টা করলেও কোরআনের মতো শব্দের গ্রন্থ না, ভাবের দোতনা, সুরের ব্যঞ্জনা, আর কোরআনের অক্ষরের যেই গাণিতিক হিসাব, 9-এর বিভাজন
আর ১৯ বিভাজনে বিভক্ত, প্রত্যেকটা চ্যানেল প্রত্যেকটা লাইন মানুষ অনন্তকাল চেষ্টা করলেও এমন একটা কম্পিউটার কোনোদিন তৈরি করতে পারবে না। বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় কম্পিউটার মেশিন সেটা আমেরিকার রাজধানী যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের পূর্ব দিকে নাসা, আমেরিকার মহাকাশ গবেষণা কেন্দ্র, যেখান থেকে মহাকাশে গ্রহ নক্ষত্রে যোগাযোগ করা হয়, সংবাদ মেসেজ আনা নেওয়া হয়, সেই কম্পিউটার মেশিনটার ওজন ১২.৫ টন। মন না, ১২.৫ টন মানুষের তৈরি ১২.৫ টন ওজনের কম্পিউটার মেশিনটা প্রতি সেকেন্ডে ৫০০ মেমোরি মহাশূন্যে পাঠাতে পারে, ৫০০ মেমোরি মহাশূন্য থেকে গ্রহণ করতে পারে, দৌড়ের দূর। আর আপনার এখানে যে কম্পিউটার মেশিন আল্লাহ বসাই দিয়েছেন, এটার ওজন মাত্র ১৫০০ গ্রাম, ১.৫ কেজি। এই কম্পিউটার মেশিনটা পরীক্ষায় দেখা গেছে প্রতি সেকেন্ডে ৫ লক্ষ কোটি মেমোরি প্রেরণ করতে পারে, ৫ লক্ষ কোটি মেমোরি গ্রহণ করতে পারে। তাহলে আল্লাহ পাক কত বড় বিজ্ঞানী। আরেকটা উদাহরণ, ৩-৪ বছর বয়সের সময় আপনার এই কম্পিউটার এখানে আপনি আলিফ বা তা সা এগুলা রেকর্ড করেছেন, ঠিক কিনা বলেন? এখনো আছে কি না, মনে আছে? তাহলে এখানে থাকলেই তো মনে আছে, এখানে না থাকলে কিন্তু মনেও থাকতো না। এই আলিফ বা তা সা এইটার উপরে আবার ৩০ পারা কোরআন তেলাওয়াত শিখেছেন, সেটা রেকর্ড করেছেন। এটার উপরে আবার আপনি মাদ্রাসায় পড়ুয়া হলে মাদ্রাসার প্রথম শ্রেণী থেকে দাখিল পর্যন্ত কত লাইনের কত কিতাব বাংলা ইংরেজি আরবি উর্দু এগুলো এই কম্পিউটারে লোড করেছেন নাকি করেন নাই? এরপরে আপনি কামেল পর্যন্ত স্কুলে প্রথম আপনি এখানে যেটা লোড করেছেন সেটা ক খ গ এ বি সি ডি এটা লোড করেছেন, তারপরে বিএবে বিইবি বিআইবাই বিওবো বিইউ বিউ এগুলা লোড করেছেন, এরপরে আপনি ক্যাট র্যাট বার্ড এগুলা এখানে লোড করেছেন, তারপরে আপনি এগুলোর উপরে আবার কত ইংরেজি পড়া কত গ্রামার কত বানান এগুলা লোড করেছেন, ঠিক কিনা বলেন? এসএসসি মেট্রিক পর্যন্ত যেগুলা লোড করেছেন এই বইগুলো একত্র করলে টন না হলেও কয়েক মন হবে, ঠিক কিনা বলেন? এরপরে মেট্রিকের পরে এইচএসসিতে আবার আপনি যেই বিষয়ে পড়ালেখা করেছেন সব বইয়ের সব পড়ালেখা এই একই কম্পিউটারে লোড করেছেন নাকি আরো আরো কোনোখানে জায়গা আছে নাকি এই এক কম্পিউটারে? এরপরে আপনি বিএ ফাজিল ডিগ্রি এগুলাতে যত সাবজেক্ট যত লেখাপড়া এগুলাও লোড করেছেন, তারপরে আপনি আবার এমএ এগুলাও লোড করেছেন। যারা ডাক্তারি পড়েছে এই চিকিৎসা বিজ্ঞান ডাক্তারির যত থিওরি যত ফিলোসফি যেগুলো এখানে ডাক্তারি পড়া লোড করেছেন এগুলার ওজন কয়েক টন হবে, মন নয়, ঠিক কিনা বলেন? এরপরে যারা ইঞ্জিনিয়ারিং পড়েছেন এগুলা লোড করেছেন, ঠিক কিনা বলেন? এরপরে জীবনে যত ওয়াজ মাহফিলে গেছেন ওয়াজ মাহফিলের কথাগুলাও লোড করেছেন নাকি করেন নাই? কিন্তু প্রথম যেটা লোড করেছেন ক খ আলিফ বা এটা বোধ হয় মুছে গেছে, বিএবে বিইবি বিআইবাই বোধ হয় মুছে গেছে, একবার প্রথম যেটা লোড করেছেন সেইটাও আছে, সর্বশেষ যেটা লোড করেছেন সেইটাও, আল্লাহু আকবার আল্লাহু আকবার, কত শক্তিশালী কম্পিউটার। আল্লাহ পাক আপনার এখানে মাত্র ১.৫ কেজি ওজন, এখন আল্লাহ পাক যত নিয়ামত দিয়েছেন, অজালা লাকুমুস সামা ওয়াল আবসারা ওয়াল আফইদাতা কালিলাম মা তাশকুরুন ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা
আল্লাহ পাক বলছেন, ওরে দুনিয়ার মানুষ, তোমার মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত এত অসংখ্য নিয়ামত আমি আল্লাহ দিয়েছি, তোমার জন্মের পর থেকে মরণ পর্যন্ত 70-80 বছর একটা একটা করে যদি গণনা করা শুরু করো, লা তুহসুহা, আমার দেওয়া নিয়ামত তুমি গণনা করে শেষ করতে পারবে না। যেই নিয়ামত গণনা করে শেষ করা যাবে না, সেই নিয়ামতের বোধহয় শুকুরগুজারি করে শেষ করা যাবে? বলেন বলেন, যাবে না। দেখুন তো, ফিআইয়ে সুরতি মাশা আর আক্কাবাক সুরত সাব্বারা ইউ সাব্বেরু তাসবিরান মুসাব্বেরুন, ফেজ এপিয়ারেন্স, চেহারা, মুখাবয়ব, ফিআইয়ে সুরতিন, তোমার সুরতটা, চেহারাটা আমি আল্লাহ এত সুন্দর করে বানিয়েছি। প্রথম মানুষ আদম থেকে শুরু করে ফায়জা নুফেখা ফি সুরে, কেয়ামতের আগে ইসরাফিল আলাইহিসসালাম যেদিন ধ্বংস সিংহায় ফুৎকার দেবে, আদম থেকে কেয়ামত পর্যন্ত দুইজন মানুষের চেহারা বোধহয় একরকম বানাইছে। কত বড় শিল্পী, কত বড় কারিগর, কত বড় আর্টিস্ট! চেহারা দুইটা যদি একই যুগে একরকম বানাতেন, বউ বেচারের কি দশা হইতো? চিকন কথা, চিকন কথা। চেহারা তো একটার সাথে আরেকটা। হাসরের ময়দানে আল্লাহ আমলনামা বান্দার হাতে দেবেন, দিয়ে বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আলিয়াউমা আলাইকা হাসিবা, নে এটা তোর আমলনামা, পড়ে দেখ, নিজের বিচার নিজেই করতে পারবি। বান্দা আমলনামা হাতে নেবে, হাতে নিয়ে পড়ে দেখবে লাল দাগ বেশি, লাল দাগ বুঝেন, ডেঞ্জারাস সাইন, বিপদ সংকেত, এত বেশি লাল দাগ, বাঁচার কোনো আশাও নাই, উপায়ও নেই। এখন হাসরের আদালতে রব্বুল আলামিনের দরবারে দাঁড়িয়ে ঠেডামি টেড়ামি বিটকামি শুরু করবে, রব্বুল আলামিন এত লাল দাগের কাজ আমি করিনি, করলে আমার মনে থাকতো। তোমার দুই কান্ধে দুই ফেরেশতা কেরামান কাতেবিন আমার সাথে দুশ্মনী করে আরেকজনের লাল দাগের কাজ আমার খাতায় আমার নামে ইস্যু করেছে, রব্বুল আলামিন মেহরবানি করে আমার জীবনের 60 বছরের পরীক্ষার খাতাটা আবার একটু রিএক্সামিন করো, দেখছেন আল্লাহর ভুল ধরতে যাবে। আল্লাহ জবাব দিবেন, কুল্লাম রিম বিমা কাসাবা রাহিনা, দেখ, তুই আবার একটু দেখ। এইবার বলবে সুবহান আল্লাহ মা হাজ আল কিতাব, সুবহান আল্লাহ এটা কেমন আমলনামা, মা মিন সগীরাতিন আল্লাহ কাবীরা ইল্লা আহা সাহা, কোন দিন রাস্তার কোন কিনার দিয়ে হেঁটেছি, হাঁটার সময় কোন দিকে কয়বার তাকিয়েছি, কোন নিয়তে কোন মন নিয়ে কার দিকে তাকিয়েছি, কয়বার চোখের পলক মেরেছি, কয়বার ডুব গিলেছি, এগুলা পর্যন্ত লেখা আছে। বাঁচার কোনো কায়দাও নাই, উপায়ও নেই। আল্লামা জারুল্লাহ জমকশরী রহমতুল্লাহ আলাই লিখেছেন, কুল্লাম রিম বেমা কাসাবা রাহিনা, এই আমলনামা আমার নয়, আরেকজনের গুণা আমার নামে ইস্যু করা হয়েছে, দেখছেন কি বিটকে মিরে বাবা। তখন আল্লাহ বললেন, যাও, এই যে তোমার আমলনামা, ইন্টারন্যাশনাল পাসপোর্টের মতো, এক পাশে তোমার চেহারাটা আছে ছবি, আরেক পাশে তোমার 60 বছরের কি কাজকর্ম, এগুলো সব আছে, ফর এ টাইম বিং, কিছু সময়ের জন্য হাসরের ময়দানে তোমাকে আমি অনুমতি দিচ্ছি, তোমার এই মুখের চেহারার সাথে মিলে এমন আরেকজন ব্যক্তি, আরেকজন লোক যদি খুঁজে আনতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমাকে বেকসুর খালাস দিয়ে দেব। খুঁজতে নামবে, বোধহয় পাওয়া যাবে। আল্লামা জমকশরী রহমতুল্লাহ আলাই লিখেন, ফিআইয়ে সুরতি মাশা আ, চেহারা দুইটা যদি আল্লাহ পাক একরকম বানাতেন, হাসরের মাঠেও গুতাগুতি ঠেলাঠেলি, রব্বুল আলামিন আমি না ও, আমি না ও, এই যে আনছি পাইছি, তোর এই চেহারার সাথে কেয়ামত পর্যন্ত আরেকজনের চেহারা মিলবে না, মিলল না চেহারা, আদম থেকে কেয়ামত পর্যন্ত দুইজনের গলার স্বর বোধহয় একরকম বানাইছে, জোরে বলেন, কত রকমের সুর তিনি বানাতে পারেন। এখানেও ওই কথাটা আসে,
মনে করেন আপনার গ্রামের এক অনিন্দ্য সুন্দরী রূপের পিরামিড তরুণী, তার কিছুদিন আগে বিয়ে হয়েছে। পাশের গ্রামের এক লুচ্চার গলার আওয়াজ ওই মহিলার স্বামীর গলার আওয়াজের মতো, বিপদ বাড়ত না কমত? জোরে বলেন। ওই লুচ্চা বদ নিয়তে একদিন এসে রাত দুইটার সময় মহিলার দুয়ারের কলিং বেল টিপল, কড়া নাড়া শুরু করলো। মহিলার স্বামী কিন্তু ঢাকা অথবা চট্টগ্রাম, চাকরি ব্যবসার সুবাদে সেখানে থাকে। এখন মহিলার ঘুম ভেঙে গেল কলিং বেলের আওয়াজ শুনে। ঘুম ঘুম চোখে মহিলা বলে, কে গো তুমি? ওই লুচ্চা গলারে বাঁকা করে কায়দা করে বলে, আমি তোমার স্বামী, দরজাটা খুলে দাও। মুখের যত কায়দা করে বলুক, স্বামীর গলার আওয়াজ বোধ হয় দিতে পারবে? যদি গলার আওয়াজ স্বামীর মতো হইত, প্রথমবারই মহিলা দরজা খুলে দিত, স্টেশনের সিগনাল ডাউন করে দিত, বিনা বাধায় ট্রেন স্টেশনে ঢুকে যেত, ঠিক কিনা বলেন? বিপদ বাড়ত না কমত? আদম থেকে রোজ কেয়ামত পর্যন্ত দুইজন মানুষের মন মেজাজ বোধ হয় একরকম বানাইছে, থাকি না। রাক্কাবাক ফিয়াই সুরতিন, সুরতিন এতক্ষণ কইলাম, রাক্কাবাক রাক্কাবা ইয় রাক্কাবু, তার কিবান মুরাক্কাবন, সম্পৃক্ত করণ, সংযোজন করণ, তরকিব দেওয়া, একটার সাথে আরেকটা জয়েন্ট করা। দেখেন আঙ্গুলটা জয়েন্ট করেছেন, এক একটা আঙ্গুলের মধ্যে চারটা জয়েন্ট তিনি লাগিয়েছেন। যেখানে জয়েন্ট আছে সেখানে কিন্তু কবজা আছে, কবজা যেখানে আছে সেখানে স্ক্রু আছে, ঠিক কিনা বলেন? এরপর হাতের গোড়ায় এখানে আরেকটা কবজা আছে নাকি, হাতের মাঝখানে আরেকটা কবজা আছে, হাতের শেষ ভাগে আরেকটা কবজা আছে। ফিয়াইয়ে সুরতি মাসা আর আক্কাবাক, এই কবজাগুলো যদি তিনি না লাগাতেন এটা আতইতো না লাডি হইতো? কোন নামাজের কথা বাদই দিতাম, ভাত খাইতেন কিভাবে? হাত তো এইভাবে আছে, ঠিক কি না? লাইন শাকারতুম, যদি আমার নেয়ামতের শুকুরগুজারি করো, লাজিদান রাকুম, নেয়ামত আরও বাড়িয়ে দেব। কিছু যুবক এখন বের হয়েছে যারা হাবি জাবি খায়, কেউ গাঁজা খায়, কেউ ফেন্সিডিল খায়, কেউ ইয়াবা খায়, কেউ পপি খায়, কেউ হিরোইন খায়, কিন্তু তারা জানে না এগুলা যখন খায় কুল্লো মুস্কার হারাম, এগুলা আল্লাহ হারাম করেছেন, এগুলার মধ্যে পজিটিভ কোনো দিক নাই, সব নেগেটিভ, উপকারের একটা দিকও নাই, সব ক্ষতিকারক। গাঁজা, মদ, ফেন্সিডিল, ইয়াবা যেই যুবকেরা খায়, আল্লাহর কসম, প্রথম তাদের হার্টটা ড্যাম হয়ে যায়, হার্টের বাদ দুইটা অকেজ হয়ে যায়, লিভারটা পেকে ফুলে যায়, তাদের কিডনি দুইটা ফাংশনলেস, পেশাব ধরার আগে পড়ে, কারণ কিডনি ওই নেশা, এগুলা খেতে খেতে সব নাট বল্টু যা আসিল সব শেষ। নেশা যারা এইভাবে নিয়মিত খায়, আলহামদুলিল্লাহ আমার এলাকায় আমি দেখেছি একটাও 40 পার করতে পারে নাই, 40-এর আগেই মাইনাসের খাতায় জমা হয়ে গেছে, কেন কলকবজা, নেশা খেয়ে খেয়ে নষ্ট করে ফেলেছে, ঠিক কিনা বলেন? আরে যুবক ভাইয়েরা, তোমার পয়সা দিয়ে তুমি খাবে, আমার তো কোনো ক্ষতি নাই, কিন্তু আগামী দিনে তোমাকে দিয়ে তোমার বাবার মা অনেক কিছু আশা করে, তোমার পাড়া প্রতিবেশী অনেক কিছু আশা করে, এখন তুমি সময় থাকতে এগুলো খেয়ে যদি 40-এর আগেই মরে যাও, আর 40-এর পরে দুই একটা যদি বাঁচেও, এগুলো তিন রকমের গুজা, জাতির জন্য কিছু দিতে পারবে না, নিজেরা জাতির জন্য একটা বোঝা হবে, ঠিক কি না বলেন? তাহলে তোমরা অল্প বয়সে মরে যাও, এটা তোমরা চাও নাকি? দোহাই আল্লাহর। এই যে আমি কিছুদিন আগেও দুনিয়ার অনেকগুলো মুসলিম দেশ সফর করে আসলাম, যত নেশা বাংলাদেশে, যত নামে, যত নেশা, আল্লাহর কসম দুনিয়ার কোনো কাফের বেঈমানের দেশেও এত নেশা নাই। অথচ বাংলাদেশ শতকরা 90 মুসলমান। আবার কিছু যুবক এখন বের হয়েছে, তারা চুল কাটে, এখান দিয়া বেল কামায়, এখানে চুল এক থুব, কেন কিরে বাবা তোর এইটা কি, কাহুজুর এটার নাম মেসি,
কাকিরে কি এমন কষ্টস কে কয় যার নাম রোনাল্ডো মান তাশাব্বাহাবে কাউমিন ফাহুয়া মিনহম মেসিয়ার রোনাল্ডোর মতো সাইজে সাটে চুল যারা কাটে আল্লাহর কসম হাসরের ময়দানে মেসিয়ার রোনাল্ডোর পিছে পিছে উঠবে আল্লাহর নবীর পিছনে জায়গা হবে না। এখন এই চুল যারা এই ডিজাইনে কাটছ কে কে রোনাল্ডোর পিছনে হাসরের মাঠে উঠতে রাজি আছো হাত দেখাও, মেসির পিছনে কে উঠতে রাজি আছো? একজনও নাই। নবীজির পিছনে কে কে উঠতে রাজি আছো হাত দেখাও, হাত দেখাও। আল্লাহর কসম, আমার ইমানের কসম, আমার হায়াতের কসম, আপনি চুল কিভাবে কাটবেন নবী বোধহয় দেখার নাই, নবী বোধহয় শিখান নাই, তাই আপনি রোনাল্ডো আর মেসিকে মডেল হিসাবে নিলেন। কিন্তু আপনার জন্য মডেল কে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন মা আতাকুমুর রাসূলু ফাখুজুহু আমা নাহাকুম আনহু ফান্তাহু। তাহলে আপনার এই শরীরের মেশিনারিগুলো অল্প বয়সে নষ্ট হয়ে যাক, এটা কি আপনি চান? আবার যৌবনে নেশা করেছে, বয়স মাত্র 50 বছর, এখনো সই নাই, রাস্তা দিয়ে হাঁটার সময় একদিন হঠাৎ করে সে অ্যাটাক হয়ে গেছে, হওয়ার পরে মুখটা বাঁকা হয়ে গেছে, শরীরে এক অর্ধেক কি অচল হয়ে গেছে, হাতে ডাও নাড়তে পারে না, পা ওইটাও পারে না, নিজে চলাফেরাও করতে পারে না, মরে যেত ভালো হতো 10-20 বছরেও মরে না, বিছানা শুয়া শুয়া বসে, ঠিক কিনা বলেন? এই কাত থেকে ওই কাতে নিলে তিনজনে ধরা লাগে, লেট্রিনে নিলে আবার একজনে ধরে রাখা লাগে, এই বাঁচার চাইতে মরে যাওয়া কিন্তু অনেক ভালো। যে রুমে তারে শোয়ায় রাখছে, রুমের দরজা খুললে বিদঘুটে কিম্বুত কিমাকার আস্তে আস্তে দুর্গন্ধ আসে, ঠিক কিনা বলেন? তাহলে অল্প বয়সে নেশা করে হয় মরে যাবে, আর নইলে এমনভাবে প্যারালাইজড হয়ে যাবে, বছরের পর বছর বিছানায় পড়ে ছাগলের মতো আর কুকুরের মতো কুক কুক করবে, মৃত্যু আসবে না, যেটা মরণের চাইতে আরো কঠিন। আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করি, রাব্বুল আলামিন জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত মেহরবানি করে আমাদেরকে তোমার মোহতাজ, তোমার মুখাপেক্ষী বানাও। তুমি ছাড়া কোনো বান্দার মুখাপেক্ষী, কোনো মাখলুকের মুখাপেক্ষী বানাইও না। সবাই কি রাজি আছেন? রাজি আছেন? তাহলে আল্লাহর এই নিয়ামতগুলো যদি আপনারা ঠিকমতো ব্যবহার করেন, আল্লাহর হুকুম মতো কাজে লাগান, আল্লাহর হুকুম মতো চলেন, আল্লাহর কথা বলেন, আল্লাহর পথে হাঁটেন, নবীর মতো সব কিছু করেন, লাজিদান্নাকুম কয় তোমার প্রত্যেকটা নাট বল্টু স্ক্রুপ ডায়নামা তোমার কম্পিউটার সবগুলো লংজিভিটি হায়াত আমি আল্লাহ বাড়ায় দেব। আর যদি এগুলার অপব্যবহার করো এই অলাইন কাফার তুম, মনে রেখো তোমার এমন অবস্থা হবে তুমি মরার আগে মরে যাবে, মরার আগে। আত্মীয় স্বজন কয় দিন? আর আজকালকার ছেলে বউ মাশাল্লাহ হুতের বউ, এটা আগের জমানা না, আজকালকার ছেলের বউ, ছেলে যদি বলে বাবা বিছানায় পেশাব করে দিয়েছে একটু সাফ করে দাও, বউকার দরজা খুললে গন্ধে ওইদিকে যাওয়া যায় না, তরবাত আমি খামু না, দরকার হইলে আমি চলে যাব, কিন্তু আমি এই লাশ ঘাটতে কাঁচাতে পারবো না, একেবারে পরিষ্কার কথা। আজকালের ছেলের বউদের এই অবস্থা কি না বলেন? বলেন, ছেলেরা মায়ের থেকে দূরে চলে গেছে, বাবার থেকে দূরে চলে গেছে, আগের সেই সম্পর্ক সামাজিকতা এখন আর, তার একটাই কারণ আমরা কোরআন থেকে দূরে সরে গেছি, আমরা ইসলাম থেকে দূরে সরে গেছি, দিন থেকে দূরে সরে গেছি, যার জন্য আমাদের নৈতিক চরিত্র নষ্ট হয়ে গেছে। আর এই নৈতিক চরিত্র আমরা যদি ঠিক করতে চাই তাহলে আল্লাহ পাক আমাদের জন্য একটা মানদণ্ড ঠিক করে দিয়েছেন, যেটাকে ধারণ করলে গ্রহণ করলে আপনার হায়াত বাড়বে, আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো সুস্থ থাকবে, যেটা যদি আপনি এইভাবে এই অঙ্গ প্রত্যঙ্গগুলো কাজে লাগাতে চান তাহলে আপনি প্রথম
আল্লাহর যেই মেডিসিনটা ব্যবহার করতে হবে সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা পড়ে যখন মুসলমান হয়েছেন সঙ্গে সঙ্গে আপনার উপরে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হয়ে গেছে। কি হয়েছে? ফরজ হয়েছে। পাঁচ ওয়াক্ত নামাজ যদি আপনি ঠিকমতো পড়েন, সময় মতো পড়েন, শরীর ওজন না থাকলে জামাতে পড়েন, দোহাই আল্লাহর আপনার প্যারালাইসিস হবে না, আপনার লিভার ড্যাম হবে না, আপনার কিডনি নষ্ট হবে না। আল্লাহ বলবে পাঁচ ওয়াক্ত আমার দরবারে আসে হাজিরা দেয়, এর মেশিনারি কলকবজাগুলা ঠিক রাখা আমি আল্লাহর দায়িত্ব, দেখছেন কারবার। আর যদি আপনি আল্লাহর পথে না হাঁটেন, আল্লাহর কাজ না করেন, আর আল্লাহর পথে হাঁটার চলার বলার সবচেয়ে বড় মাধ্যম হলো নামাজ। নামাজ শুধু নামাজ নয়, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিন বান্দার পাঁচ ওয়াক্ত নামাজ দৈনিক পাঁচবার মিরাজ, আল্লাহর সাথে আদান প্রদান লেনদেন কথাবার্তা নামাজে আসে নাকি নাই? আসে নাকি নাই? এরপরে আসেন নামাজের যেই রুকু বলেন, সেজদা বলেন, কুউদ বলেন, দাঁড়ানো বলেন, সবগুলোর মধ্যে কিন্তু ফিজিক্যাল এক্সারসাইজ, ফিজিক্যাল এক্সারসাইজ। একজন ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ে, এর বাত হবে না, এর প্যারালাইসিস হবে না, এর ডায়াবেটিক হবে না, এর মারাত্মক কোনো অসুখও হবে না। তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ আমরা ঠিকমতো পড়তে রাজি আছি তো? আমি আবার বলছি, আল্লাহ পাক কালামে পাকের শুরুতে ইরশাদ করেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল, এই কোরআন এমন কোরআন যেটার মধ্যে কোনো সন্দেহ, সংশয়, সন্দেহজনক কথা, সন্দেহের অবকাশও নাই। হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন মুত্তাকিদের জন্যে হেদায়েত। মুত্তাকি কারা? আল্লাযীনা ইউকিমুনা সলাহ, দেখছেন যারা পাঁচ ওয়াক্ত সালাত ঠিকমতো আদায় করে তারাই মুত্তাকি, এই কোরআনে তাদের জন্য হেদায়েত আছে। আর যারা সালাত ঠিকমতো আদায় করে না, তাদেরকে কোরআন শোনানো ওয়াজ করা মানি হইল নাত্তার কাছে জারি গান গাওয়া। নাত্তা এটা কিচ্ছু বুঝবে না ভালো মন্দ, ঠিক কিনা বলেন? তাহলে আমরা কোরআনপন্থী, হাসরের ময়দানে নবীজি সাফায়াত করবেন, এটা আমাদের সবার ইমান, ঠিক কিনা বলেন? নবী সাফায়াত করার পরে এক পর্যায়ে আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা, এই কোরআন হাসরের ময়দানে নূরে শামিয়ানার বেশ ধরে আল্লাহ পাঠাবেন, সেখানে এসে যারা কোরআনের সাথে সম্পর্ক রেখেছে তাদেরকে কোরআন নিজের পাখার ভিতরে ঢুকায়ে পলসেরাত পার করে জান্নাতে পৌঁছায় দেবে। তাহলে কোরআন পড়তে রাজি আছেন? নামাজ পড়তে রাজি আছেন? হ্যারি কেজিতে পড়ে, ওইটাতে পড়ে, ইংলিশ মিডিয়ামে পড়ে, ইংরেজিতে প্রাইভেট পড়ায়, এই ইংরেজি প্রাইভেট পড়াইন না রে মাস 10,000 টাকা, এটা জোগাড় করেই দেয়, কিন্তু হুজুর একজন রাখছে কোরআন শরীফ শিক্ষা দেওয়ার জন্যে, এই বেলার বেতন 300 টাকা, তাও 3 মাসের বাকি। মুসলমানের কপাল পুড়ে গেছে, মুসলমানের কপাল পুড়ে গেছে। এইভাবে যদি আমরা, আমি কথাটা বোধহয় বুঝাইতে পারি নাই, ইংরেজি শিখায়, অঙ্ক শিখায়, সেই স্যারের বেতন হলো 10,000 টাকা, আর সূরা কেরাত কোরআন শিখাবার জন্য যে হুজুরে দেখেছে হুজুরের বেতন হলো 300 টাকা, তাও 3 মাস 6 মাস বাকি, ঠিক কিনা বলেন? তাহলে কোরআনের এখানে আসলে আমরা গরিব হয়ে যাই, আর অন্য জায়গায় গেলে আমাদের সব টাকার অভাব হয় না, ঠিক কিনা বলেন? তাহলে এখানে একটা জিনিস প্রণিধানযোগ্য, এটাতেই বোঝা যায় আমরা কোরআনের চাইতে অন্য জিনিসকে অগ্রাধিকার বেশি দেই, ঠিক কিনা বলেন? অথচ কোরআন যখন নাজিল হয়েছিল তখন সাহাবায়ে কেরাম ইসলামকে কবুল করে জীবনের সবচেয়ে বেশি অগ্রাধিকার, সবচেয়ে বেশি গুরুত্ব এই কোরআনকে দিয়েছে নাকি দেয় নাই? দিছে নাকি দেয় নাই? আসেন আরেকটু সামনে, সাহাবায়ে কেরাম কোনো ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছিলেন কি? কোনো স্কুল কলেজে? কোনো মাদ্রাসাতেও না। তখন এই ধরনের কোনো ব্যবস্থা ছিল না। তারা আল্লাহ নবীর কাছে কোরআন পড়েছেন, আর নবী কোরআনের ব্যাখ্যা হিসাবে হাদিস
পেশ করেছেন। কোরআনটা হলো আপনার আমার আমাদের জীবনের মূল সিলেবাস, মূল কারিকুলাম, আর হাদিস হলো এই কোরআন রূপী জীবনের কারিকুলামের টেস্ট পেপার, নোট, ব্যাখ্যা, মেড ইজি। আবার বলছি, কোরআন হলো জীবনের সিলেবাস আর হাদিস হলো সেই সিলেবাসের অর্থ, ব্যাখ্যা, বিস্তারিত বুঝার জন্য যা দরকার। তাহলে কোরআন বুঝতে হলে নবীকে লাগবে, নবীকে ছাড়া কোরআন বুঝা, আবার নবীকে বুঝতে হলে কোরআনকে লাগবে, কোরআনকে ছাড়া নবীকে বুঝা যাবে? জোরে বলেন। একটা আরেকটার পরিপূরক, সম্পূরক। এবারে আসেন, মোমেন যখন হয়েছি, পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের উপরে ফরজ। জোরে বলেন কি? ফরজ। আপনি ইলিশা থেকে স্পিডবোট নৌকা একটা নিয়ে মোজদারহাট রওনা করেছেন, মেঘনার মাঝখানে হঠাৎ মেঘ করে তুফান বাতাস শুরু হয়ে গেল, পাহাড়ের মতো ঢেউ, কয়েকবার লাফালাফি করে বোটটা সেখানে ডুবিয়ে গেল। আপনি এবার সাঁতার কাটেন, এমন ঢেউ, এমন তুফান, প্রত্যেকটা ঢেউ আপনাকে এমনভাবে আসার দেয় নাক মুখ দিয়ে লোনা পানি ঢুকে, আপনি বাঁচার আশা ছেড়ে দিয়েছেন। একটা খড়কুটা পেলেও ধরেন, একটা কচুরি পানা পেলেও ধরেন, যেইটা ধরলে বোধ হয় কিছুক্ষণ বাঁচতে পারবো, বাঁচতে পারবো। এই জীবন মরণের মাঝখানে আপনি আসেন, এই সময় ডেলা পশ্চিমে হেলে গেছে, পাঁচকের একক তো হয়েছে, আল্লাহর কসম, যতক্ষণ আপনার এই হাবুডুবু সাঁতার খাওয়া অবস্থায় যতক্ষণ আপনি হুঁশ থাকবে, এই সময় নামাজ পড়া আপনার উপরে ফরজ, মাফ নাই। বলবেন যে পড়বে কেমনে, রুকু সেজদা করা যাবে নাকি? রুকু সেজদা ছাড়াও নামাজ হয়, আটতে আটতেও নামাজ হয়, দৌড় দিতে দিতেও দরকারে নামাজ হয়, দিস ইজ ম্যাটার অফ ইমার্জেন্সি, ঠিক কিনা বলেন? তাহলে নামাজ ইসলামের দ্বিতীয় রকন। প্রথম রকন হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর দুই নম্বর রকন স্তম্ভ, সেকেন্ড পিলার অফ হোলি ইসলাম, দিস ইজ প্রেয়ার, আর সলা, আর সলা, আই রিপিট। আবার বলছি, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটা হলো ফার্স্ট পিলার। একামাতুস সালা সেকেন্ড পিলার, সওম রমাদান থার্ড পিলার, আর যাদের টাকা পয়সা আল্লাহ বেশি দিছে জাকাত, ঠিক কিনা বলেন? হজ। তাহলে গরিবের জন্যে কালেমা পড়ার পরে ফরজ দুইটা, একটা নামাজ আর একটা রোজা, আর ধনীর জন্যে কালেমা পড়ার পরে ফরজ চারটা, নামাজ, রোজা, হজ, জাকাত। কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বেহেশতের চাবি, যে মনে মনে প্রাণে একবার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এটাকে পড়ল, ফাদাখালাল জান্নাহ, সে বিনা হিসাবে জান্নাতে যাবে, পড়েন আলহামদুলিল্লাহ। এক সাহাবী দাঁড়িয়ে বললেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, ও গো আল্লাহর নবী, তাইলে তার বেশি কষ্টের দরকার নাই, দিনের মধ্যে কয়েকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটা কইলে তো কিল্লা ফতে। হুজুর বলেন, না, লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বেহেশতের চাবি, কিন্তু তোমরা জানো, মা মিন মিফতাহিন ইল্লা ওয়ালাহু আসনান, দুনিয়াতে দাঁত ছাড়া কোনো চাবি কি হয়? আমি বোধহয় বুঝাইতে পারি নাই, দাঁত ছাড়া কি চাবি হয়? তাহলে আপনি যখন পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার এই চাবিটা হইছে, কিন্তু দাঁত এখনো হয় নাই। আপনি পাঁচ ওয়াক্ত সালাত ঠিকমতো আদায় করবেন, একটা দাঁত তৈয়ার হবে, এগারো মাস পরে এক মাস রোজা রাখবেন, আর একটা দাঁত তৈয়ার হবে। হাসরের দিন গরিব মানুষের বেহেশতের দুয়ারে তালাটা একটু স্মল সাইজ, ছোট সাইজের হবে, দুই লিভারের তালা হবে, একটা নামাজের লিভার আর একটা রোজার লিভার, ঠিক কিনা বলেন? আপনি নামাজ রোজা এই দুইটা করলেই আপনি সেখানে গেলে বেহেশতের দুয়ার আপনার জন্যে খুলে যাবে। আর টাকা পয়সা যাদের বেশি,
তাদের তালাটা একটু বিগ সাইজ হবে, একটু কিং সাইজ, রয়্যাল সাইজ। তাদের সেই তালাতে চারটা লিভার হবে, লা ইলাহা ইল্লাল্লাহ কমন লিভার, ধনী গরিব সবার জন্য এক। কিন্তু যারা গরিব তাদের জন্য দুইটা লিভার, একটা নামাজ আর একটা রোজা। আর যারা ধনী সম্পদশালী তাদের জন্য চারটা লিভার, নামাজ, রোজা, হজ, জাকাত। নামাজ পড়বে একটা দাঁত তৈয়ার হবে, রোজা রাখবে আরেকটা তৈয়ার হবে, হজ করবে আরেকটা তৈয়ার হবে, জাকাত দিবে আরেকটা তৈয়ার হবে, ঠিক কিনা বলেন? এখন আমাদের অনেকের কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর চাবি আছে, কিন্তু একজনও চাবির দাঁত কাটে না, দাঁত বানায়ও না। আমি কি বুঝাতে পেরেছি? হুজুর বলেন হাসরের ময়দানে তুমি যদি ফাইন জেতা বেমেসবাহিন লাহু আসনাম, হাসরের ময়দানে এমন চাবি নিয়ে আসো যেই চাবির দাঁত তুমি তৈয়ার করেছ, ইউফতাহু লাকা, তোমার জন্য জান্নাতের দুয়ার খোলা হবে। অইল্লা ফালা, অইল্লা ফালা, অইল্লা ফালা। আর দাঁতটা তৈয়ার করো নাই, কোনো আমলও নাই, চাবির কাঁদাও নাই, দাঁতও নাই, গডর 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 গডর, কিন্তু তোমার জন্য তালা খুলবে না। তো আমাদের অধিকাংশের তালা কিন্তু গডর গডর, চাবি আছে দাঁত। আমি কি বুঝাতে পেরেছি? দেখেন কোরআনের কথার মধ্যে কত যুক্তি, রাসূলের কথার মধ্যে উক্তির মধ্যে কত যুক্তি, কত ফিলোসফি, কত সূক্ষ্মতা, কত দর্শন। শরীর কোনো ওজন না থাকলে নামাজ জমাতে পড়া ওয়াজিব, জোরে বলেন কি? হেদায়া কিতাবের শুরু, কিতাবুল সালাত জামাত, জামাতুন সুন্নাতুন মুআক্কাদাতুন কারিবাতুন মিনাল ওয়াজিব। জামাত সুন্নতে মুআক্কাদা, ওয়াজিবের কাছাকাছি। শরীর কোনো ওজন না থাকলে নামাজ জমাতেই পড়তে হবে, কোনো ওজন যদি না থাকে তাহলে জামাত তরক করা যাবে না। আমি কি বুঝাতে পেরেছি? আসেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নামাজ এমন এক ইবাদত যেই নামাজ রূপী ইবাদত মানুষকে সব খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখে। নামাজি কোনোদিন চোর হইতে পারে না, নামাজি কোনোদিন জেনাকার হতে পারে না। আজকে মাঠে ময়দানে জেনা ধর্ষণে যতগুলো ধরা পড়ছে এগুলোর মধ্যে মাদ্রাসাত তালে আলিম কয়জন? কি চাঁদাবাজি, টেন্ডারবাজি, ক্যাসিনো, এগুলোর মধ্যে যেগুলো ধরা পড়েছে মাদ্রাসা ছাত্র কয়জন? কোন করলো তারা, ধরা খাইলো সব তারা, আর তারাই কয় মৌলবীরা দশটারে খাইলো, ঠিক কিনা বলেন? এ তো লজ্জাও নাই। আসেন, আল্লাহ পাক অন্য আরেক আয়াতে বলছেন হাফেজু আলা সালাওয়াত, তোমরা তোমাদের নামাজ সমূহকে হেফাজত করো। অকুমু লিল্লাহে কানেতিন কাদাফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন, হাসরের ময়দানে বেঁচে গেছে বেঁচে যাবে যাদের বাঁচার মধ্যে কোনো সন্দেহ নাই ওই সমস্ত মুমিন। আল্লাযিনা ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজকে পড়ার মতো পড়েছে, পড়ার মতো পড়া বুঝেন? আমরা যে নামাজ পড়ি টুকটাক ফুটফাট টুকটাক ফুটফাট, আল্লাহ আপনার আমার এই নামাজের লাই নোয়াখালিয়ার একা কাতুরিয়া ন, এবার পর্যন্ত। তাহলে নামাজ পড়তে হবে পড়ার মতো। একটা হাদিস এখানে আনলে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে, আল্লাহ রাসুল নামাজের পরে, আসরের নামাজের পরে মসজিদে নববীতে বসে তালিম দিচ্ছেন সাহাবাই কেরামদেরকে। আতাহু আরবি, একজন আরব বেদুইন, গেঁয়ো লোক, গেঁয়ো গাছগোঁয়ার, কিছুদিন আগে মুসলমান হয়েছে, সে এসেছে, এসে জমাত পায় নাই। এখন জমাত না পাওয়াতে সে মসজিদের এক কিনারে গিয়ে আসরের নামাজ পড়ে আর কি, কিন্তু ওই আমাদের নামাজের মতো এই নামাজ শেষ করে এসে হুজুরকে সালাম দিছে, ফালাম ইয়াজিব, নবী সালামের কোনো জবাব? সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। কি এখন ওই ব্যক্তি এসে নবীজিকে সালাম দিল, নবী সালামের ফালাম ইয়াজিব, জবাব দিলেন না,
অকালা। নবীজি বললেন ফাসল্লে ফাইন্না কালাম তুসল্লে, এই মিয়া যাও নামাজ পড়ে আসো। নামাজ না পড়ে আসলা কেন, যাও। মৃদু শাসন। লোকটা আবার আগের জায়গায় গিয়ে আবার পড়ল, হে আগের মতো। আমরা যেরকম পড়ি, ফয়লুল্লিল মুসাল্লিন আল্লাযীনাহুম কি আন সালাতিহিম সাহুন, নামাজের মধ্যে কোনো মনোযোগ নাই, টোটাল পুরা করে টোটাল। কিন্তু আসেন, বেঁচে যাবে ওই নামাজি যারা নামাজকে পড়ার মতো, একটা হইলো সাধারণত পড়া আর একটা পড়ার মতো পড়া, তাহলেই তো আপনার মেহরাজ হবে, ঠিক কিনা বলেন। লোকটা যে আবার পড়ল ওই আগের মতো, এবারও আবার দরবারে নবুয়তে এসে সালাম দিল, নবী এইবারও সালামের জবাব দিলেন না, বললেন ফাসাল্লে ফাইন্না কালাম তুসাল্লে, এই মিয়া যাও নামাজ পড়ে আসো। লোকটা আবার গেল, তিনবার পড়ল, কয়বার, একই নামাজ তিনবার পড়ে টলে চারবার এসে সালাম দিল। হুজুর এবারও বললেন, চারিবার কিন্তু একই তালে বসছে আমাগো মতো। সালাম দেওয়ার পরে হুজুর এবারও বললেন ফাসল্লে ফাইন্না কালাম তুসল্লে, এই মিয়া যাও নামাজ না পড়ে আসলা কেন, নামাজ পড়ে আসো। ফাগা যাবা আরবি যা যাব রণদুর্মদ আরব্যে দুই নেবার গরম হইয়া গেছে। হুজুর পাইছেন কি, মুসলমান হইসি হইসি একবারের নামাজ তিনবার পড়াইছেন, আরও পড়াইতে চান, এর সেতে ভালো নামাজ আমি পড়তে জানি না। নবীজি বললেন তোমার এই পড়া যেই না পড়াও সেই নামাজ, ওইটাই কি বলে মা ইতমামে রুকু এহা ও সুজু দেহা ও খুশু এহা ও খুজু এহা, আর কান আহকাম রুকুর তাজবি সেজদার তাহার তাজবি এগুলা পুরোপুরি আদায় করে পড়া, এটার নামই নামাজ, ঠিক কিনা বলেন। আলী রাদি আল্লাহ তাআলা আনহু খাইবারের যুদ্ধে সেনাপতি ছিলেন, আপনারা জানেন, কামুজ দুর্গ যখন অবরোধ করা হলো তখন দুশ্মনরা কামুজ দুর্গের ছাদের উপর থেকে মেঞ্জানিকের গোলা আর তীর যখন নিক্ষেপ করলো, আলী রাদি আল্লাহ তাআলা আনহুর পায়ের গোড়ালি থোঁড়ার মধ্যে, থোঁড়ার গোষ্ঠের মধ্যে একটা বিষাক্ত তীর ঢুকে গিয়েছিল। ইহুদিরা সারেন্ডার করেছে, কামুজ দুর্গের দুয়ার খুলে দিয়েছে। আলী লোকজন নিয়ে মদিনায় ফিরে এলেন, কিন্তু চার দিন হয়ে গেছে তীরটা গোষ্ঠের ভিতরে রয়ে গেছে, আর যুদ্ধের সময় কিন্তু তীরে বিষ মিশানো থাকে, বিষ পয়জনাস, পা ফুলে কলা গাছের মতো হয়ে গেল। তীরে হাত দিলে তিনি চিৎকার দেন, এত স্পর্শকাতর চিৎকার দেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ হাযা বালু আলীন, আপনার জামাই আলীর এই অবস্থা, খাইবারে সেখানে তীর ঢুকেছে, পা ফুলে গেছে, তীরে হাত দিলে চিৎকার দেয়, হাত দিলে চিৎকার দেয়, সময় যত যায় ব্যথা তত বাড়ে, আমরা করবোটা কি? হুজুর বললেন এইভাবে পারবে না, তোমরা গোপনে একটু পাহারা দাও। আলী কোন সময় নামাজের নিয়ত করে, আল্লাহু আকবার, আলী কোন সময় নামাজের নিয়ত করে, যখন দেখবা নামাজের নিয়ত করেছে এই সময় তোমরা তীরটাকে টেনে ধরে গোস্ত কেটে তীরটা বের করে এনো, দুইজনে পাহারা দেয়, আম্মার ইবনে ইয়াসির আর বেলাল ইবনে রেবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মসজিদে নববীর সামনে বারান্দায় আসরের নামাজের আগে চার জায়গা সুন্নতে জায়দা আছে না, যত গুড় তত মিষ্টি, যত বেশি পড়বেন তত কাম কি হবে, খাজা হবে, পাকা হবে, ঠিক কিনা বলেন। এখন সুন্নতের নিয়ত করেছে, ফাতা আম্মার ও বেলাল বেশি কিন, আম্মার আর বেলাল একটা ধারালো ছুরি নিয়ে আসলেন, বেলাল এইভাবে তীর টেনে ধরলেন, আম্মার পুরা গোস্ত কেটে ফেললেন, তীর টেনে নবীর কাছে জমা দিলেন। নবী মুস্কি হেসে বলে আলীর অবস্থা কি, সিকিউরিটি কিছু দেয় নাই, এতদিন তুই তীর ধরাও যায় না, আপনি যখন শিখাই দিয়েছেন নামাজের অবস্থায়, ফালাম্মা ফারাগান সালাতিহি, আলীর নামাজ চাই জায়গা যখন শেষ হয়ে গেল এখানে এইভাবে ডলে, কাইনা কাউসাইয়া হাজা, আইনা কাউসাইয়া হাজা, এখানে যে একটা তীর আজকে চার দিন পর্যন্ত এতে ব্যথা টন টন শিন শিন করে, আমি অস্থির ছিলাম তীরটা কোথায় গেল, কোথায় গেল, কে নিল। আমার কয় আলী আপনি যখন নামাজের নিয়ত করেছিলেন আমরা গোষ্ঠ কেটে তীরটা বের করে ফেলেছি, আপনি টের পান নাই,
আলিকে আল্লাযী নফসি বিয়াদিহি, ওই আল্লাহ জাতে পাকের কসম করে বলছি যার হাতে আমার জীবন, যতক্ষণ আমি নামাজে ছিলাম ততক্ষণ গোশত কেটে তীর খোলার সময় টের পাওয়া ব্যথা পাওয়া তো দূরের কথা, নামাজ অবস্থায় আমাকে যদি হাজারবার লক্ষবার তোমরা জবাই করতে আল্লাহর কসম আমি টের পেতাম না। কাদাফলাহাল মুমিনুন আল্লাযীনাহুম ফি সালাতিহিম খাশুউন। আরেকটা উদাহরণ দিয়ে শেষ করি, আপনাদের কি অসুবিধা হয়? আজকে নামাজ সম্পর্কেই বলবো, অন্য কিছু না। একটু আগে আমি বলেছি ওজন না থাকলে নামাজ জমাতে পড়তে হবে, কিভাবে জমাতে। এখন দেখেন ওর কাউ মার রাকিন, অন্য অন্য রুকুকারীদের সাথে একত্রে লাইনে দাঁড়াইয়া তোমরা রুকু করো, এটা কি কি অন্য রুকুকারীদের সাথে লাইনে দাঁড়িয়ে তোমরা রুকু করো, এটা কি জামাত, ঠিক কিনা বলেন? অর কাউ বহু বচন, অসুজুদু বহু বচন, সবাই মিলে রুকু করো, সবাই মিলে সেজদা করো। কোরআনের কথন ভঙ্গি বচন ভঙ্গি শব্দের গ্রন্থনা ভাবের দোতনা সুরের ব্যঞ্জনা ফসাহাত এবং বালাগাত সব দিক চিন্তা করে নামাজ জমাতে পড়তে হবে। হিন্দুরা মন্দিরে গিয়ে এবাদত করা লাগে, মন্দিরের বাইরে এক কোটি বার হরে কৃষ্ণ কইলেও সওয়াব হয় না বলে, পুণ্য হয় না। পুণ্য যদি পাইতে হয় মন্দিরে ঢুকা লাগে, সেখানে গিয়ে দুয়ারে একবার প্রণাম করা লাগে, প্রণাম পর্যন্ত, এরপরে দেবতার সামনে গিয়ে জবা কুসুমা শঙ্কা সমকাশ্য পিয়ং নাশং ও সামুন্ডে জয় জয় সম্ভয় সম্ভয় সর্বসত্তা নমং সাহা এই দোয়া পড়ে। খ্রিস্টানরা এবাদত করতে হলে গির্জায় যাওয়া লাগে, ইহুদিরা এবাদত করতে হইলে প্যাগোডায় যাওয়া লাগে, ঠিক কিনা বলেন? কিন্তু মুসলমানরা এবাদত করতে গেলে মসজিদে ওয়াক্ত মতো একবার যাবে, সারাদিন সে যদি পড়ে মসজিদে যেতে না পারলেও বিছানায় পারবে, খাটের উপরে পারবে, ফ্লোরের উপরে পারবে। জোয়েল আলী আল আরদা মুসল্লা, হুজুর বলেন আমার উম্মতের জন্যে মাশরিক মাগরিব শেমাল জুনুব পুরো জমিনকে আল্লাহ মুসল্লা বানিয়ে দিয়েছেন। কথায় কথা আসে, বাংলাদেশে ইসলাম কিন্তু এসেছে তরিকতের ভিতর দিয়ে, একদল দীনের দাই দীনের রাই দীনের নকিব, একদল মুজাহিদ এবং বুজুর্গ, যাদের মধ্যে শাহজালাল একজন, শাহপরান একজন, কি ফকির মজনু শাহ একজন, এইভাবে এইভাবে। এই যে বগুড়ার